أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি ভারপ্রাপ্ত আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যথাক্রমে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন এবং বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক এবং দৈনিক সংগ্রামের সম্পাদক জনাব আবুল আসাদ শেখ, সম্মানিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমরা আজকের এই বক্তব্যের মাধ্যমে যে দিক নির্দেশনা পেয়েছি তার আলোকে আমরা ইনশাআল্লাহ এই দিনটির যথাযথ মূল্যায়ন করি, কার্যকর মূল্যায়ন করি, আগামী দিনের পথ চলা রচনার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। দেশ এবং জাতির জন্য আমাদের যে করণীয় এবং দায়িত্ব কর্তব্য, সেটি আগামী দিনের চলমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের দাবি আদায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংরক্ষণে, দেশের সার্বিক উন্নয়ন এবং অগ্রগতিতে এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 71-এর 14 ডিসেম্বর জাতির ইতিহাসে এক বেদনাবোধ বিধুর দিন। দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতি এটিকে পালন করে থাকে যথাযথ গুরুত্ব দিয়ে। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র 48 ঘন্টা পূর্বে 14 ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান, বেছে বেছে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী ও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি পেশাজীবীদেরকে বেছে বেছে সেই দিন তারা হত্যা করেছে। স্বাধীনতার মাত্র 2 দিন পূর্বে, যখন গোটা রাজধানী অবরুদ্ধ ছিল স্বাধীনতাকামী বিপ্লবীদের অধীনে, ঠিক এর মধ্যে কিভাবে 14 ডিসেম্বর এই ধরনের হৃদয় বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হলো, আজও জাতির কাছে তা পরিষ্কার নয়। সম্মানিত ভাই বন্ধুগণ, বিজয়ের মাত্র 2 দিন আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে, মূলত দেশকে মেধাশূন্য করার জন্য, এবং যারা আগামী দিনে দেশকে একটি স্বাধীন, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল দেশ হিসাবে গড়ে তোলার জন্য ভূমিকা পালন করবে, সেই সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করার মধ্য দিয়ে মূলত আগামী দিনে বাংলাদেশকে একটি পঙ্গুরাষ্ট্র, বাংলাদেশকে একটি দুর্বল, পরনির্ভরশীল, করদ রাজ্যে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই সেই দিন বুদ্ধিজীবীদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন স্বাধীনতার পর চলচ্চিত্রকার জহির রায়হান, তার অন্তর্ধান, তার বড় ভাই শহীদুল্লাহ কায় সাহেবকে খুঁজতে গিয়ে তিনি আর ফিরে আসেন এবং জহির রায়হান আজকেও নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত জহির রায়হানের হত্যাকাণ্ডের কোনো তথ্য উদ্ঘাটন কোন সরকারই করেনি এবং করতে পারেনি। এর কারণ কি? যেটি বিশ্লেষণে জানা যায় যে জহির রায়হান চলচ্চিত্রকার হিসাবে তার কাছে স্বাধীনতা যুদ্ধের অনন্য দলিল, বহু চিত্র তাদের কাছে সংরক্ষিত ছিল, সংগ্রহী ছিল, পাশাপাশি বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনাটিও তার কাছে সংরক্ষিত ছিল। বিধায় ঘর থেকে বড় ভাইকে খুঁজতে যাওয়ার পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্মানিত ভাই বন্ধুগণ, ইতিহাস বলে এভাবেই এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে একের পর এক দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ডাকসুর সাবেক জিএস অধ্যাপক গোলাম আজমকে ফাঁসির রায় দিয়ে কারাগারে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, শ্রেষ্ঠ সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা, শ্রেষ্ঠ সন্তান শহীদ কামারুজ্জামান, জাতির শ্রেষ্ঠ সন্তান মীর কাসেম আলীকে ফাঁসির রায় দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই জন্যই যে দেশ এবং জাতি, এদেশের জনগণের অধিকাংশ মানুষের মূল্যবোধের ভিত্তিতে, ইসলামী মূল্যবোধের, ইসলামিক জাতিসত্তার বিকাশ, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সহ একটি সুখী, সমৃদ্ধশালী, আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে যাতে করে বাংলাদেশ মাথা উঁচু করতে না, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে এভাবেই হত্যা করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে বর্তমান সরকার, বিগত দিনের সরকারগুলো যেভাবে মূল্যায়ন করা দরকার ছিল, তাদের যেভাবে কদর করা দরকার ছিল এবং তাদেরকে যেভাবে দেশ এবং জাতির উন্নয়নের জন্য ভূমিকা পালনের জন্য সুযোগ করে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেই সুযোগ সরকার করে দেয়নি, বরং তাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য পরিকল্পিত পদক্ষেপ তারা গ্রহণ করেছে। সম্মানিত ভাই বন্ধুগণ,
দেশ আজও নিরাপদ নয়। আমাদের শ্রেষ্ঠ সন্তান ব্যারিস্টার আরমান বিন কাসেম আজকে কোথায়? জাতির শ্রেষ্ঠ সন্তান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আমান আল আজমি আজকে কোথায়? মেধাবী ছাত্র আগামী দিনে দেশ এবং জাতির কর্ণধার ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, তারা আজকে কোথায়? তাদেরকে নিখোঁজ করে রাখা হয়েছে। আমরা জানি না তারা কবে তার পরিবারের কাছে ফিরে আস। পরিবার আর আজও পথছে তাদের প্রতিদিন কান্নায়, অঝোরে কান্নায়, তাদের চোখের পানি আজকে শুকিয়ে আসছে। এভাবেই আজকে দিকে দিকে পরিবারে পরিবারে পাড়ায় পাড়ায় এবং সবখানে আজকে একটা হাহাকার, একটা শূন্যতা, একটা অস্থিরতা এবং একটা ভীতিকর একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। শুধু এই 7 জন নয়, বরং শত শত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আজকে নিখোঁজ করে রাখা হয়েছে। আজকে বুদ্ধিজীবীদের বুদ্ধির বিকাশের জন্য যে পরিবেশ দরকার ছিল, সত্য এবং সঠিক উচ্চারণের কোনো পরিবেশ নেই। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সভা সমাবেশ করার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক, কিন্তু সেই অধিকারকেও আজকে টুটি চেপে ধরা হয়েছে। সম্প্রতি আজকে আপনারা খেয়াল করেছেন, আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, 18 তারিখের পর থেকে, 18 তারিখ থেকে কোনো সভা সমাবেশ চলবে না, কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ চলবে না। তার মানে বাংলাদেশ একটি বাকশালী সাম্রাজ্য প্রতিষ্ঠার দিকে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে, যেখানে আগামী দিনগুলোতে স্বাধীন মতামত চর্চার, কথা বলার, সভা সমাবেশেরই শুধু নয়, বরং রাজনীতি করার অধিকারই আগামী দিনে নিয়ন্ত্রিত করে ফেলা হবে। আজকে দেশ সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে দেশের গুরুত্বপূর্ণ নাগরিক যারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রশাসনকে ব্যবহার করে, আজকে বর্তমান আদালতকে ব্যবহার করে ফরমাইশি রায় দিয়ে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজা দেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন, প্রায় 68টি মামলার রায় হয়েছে গতকালকে পর্যন্ত, এবং 68টি মামলায় প্রায় 1000+ সহস্রাধিক ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। সুতরাং দেশে আজকের এই যে বিভীষিকা, এখান থেকেই যেখানে মত প্রকাশের অধিকার নেই, যেখানে ভোট দেওয়ার অধিকার নেই, যেখানে সভা সমাবেশের অধিকার নেই, যেখানে বিচার পাওয়ার অধিকার নেই, যেখানে আমাদের স্বাভাবিকভাবে পথ চলার অধিকার নেই, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই, এই ধরনের একটি ভীতিকর পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ একটি ভীতিকর পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। সরকার যেনতেন ভাবেই তারা নির্বাচন করে আবারও ক্ষমতায় যেতে চাই, আজকে আমাদের শপথ নিতে হবে, আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে যে আওয়ামী এই ফ্যাসিস্ট শক্তিকে একতরফা একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না। জনগণের দাবি, কেয়ারটেকার সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সরকারকে বাধ্য করতে হবে, এবং এর মধ্য দিয়ে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের জনগণ তাদের অধিকার ফিরিয়ে পাবে। স্বামী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সেই জন্য মাঠে ময়দানে নিজ নিজ অবস্থান থেকে আমরা কার্যকর ভূমিকা পালন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন, বিশেষ করে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।